আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কুরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কুরআনে কারীম নাযিল করলেন, সমস্ত মানুষ এই কুরআন থেকে হেদায়েত নিতে পারবে, কিন্তু একমাত্র ওই ব্যক্তিরাই এই কুরআনে কারীম থেকে হেদায়েত নিতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিদেরকে হেদায়েত দান করবেন, শুধুমাত্র তারা কুরআনে কারীম থেকে হেদায়েত গ্রহণ করতে পারবেন, তারা ব্যতীত আর কেউ এই কুরআনে কারীম থেকে হেদায়েত গ্রহণ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই কুরআনে কারীম নাযিল করেছেন, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন, কিন্তু এই কিতাব থেকে একমাত্র হেদায়েত গ্রহণ করতে পারবে তারাই, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা ওই কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কিতাব একমাত্র আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদেরকে এই কিতাব থেকে হেদায়েত দান করবেন। অর্থাৎ মুত্তাকিন কারা? যারা এই কিতাব থেকে এলেম অর্জন করতে চায়, যারা কোরআন পড়তে চায়, যারা কোরআন বুঝতে চায়, যারা কোরআন মানতে চায়, যারা যাদের জীবনটাকে কোরআন দ্বারা সাজাইতে চায়, এরাই হলো মুত্তাকি। এরাই আল্লাহ তাআলাকে যারা ভয় করে, আল্লাহ তাআলাকে যারা মহাব্বত করে, আল্লাহ তাআলার ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকে, এরাই হচ্ছে মুত্তাকি। একমাত্র মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই কোরআন থেকে হেদায়েত দান করবেন। পৃথিবীর জমিনে সমস্ত ব্যক্তিদের জন্য এই কুরআন নাযিল হইল, কিন্তু যারা এই কুরআনকে মানবে না, কুরআনকে শুনবে না, কুরআনের কথা যারা শুনবে না, যারা কুরআনের কথাকে বিরোধিতা করবে, যারা আল্লাহ তাআলার প্রেরিত দিন আল্লাহর রাসূলের দেখানো রাস্তাকে যারা বিরোধিতা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তাদের জন্য তিনটা শাস্তি রেখে দিয়েছি। দুনিয়া এবং আখিরাত মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে তিনটা শাস্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 114টা সূরার মধ্যে থেকে 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদ আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার বিধানকে যারা বিরোধিতা করবে, আর আমি রাসূলের আমার প্রেরিত রাসূলের দেখানো পথের বিরোধিতা যারা করবে, পথের অনুসরণ যারা করবে না, তাদের জন্য রয়েছে তিনটা শাস্তি। এক নম্বর হইল, তাদের দুনিয়ার জীবনটা সংকুচিত হয়ে যাবে, তাদের আত্মার প্রশান্তি চলে যাবে, দুনিয়ার জীবনে তারা বেঁচে থাকতে তারা আত্মার কোনো প্রশান্তি তারা পাবে না। আর পরকালের জমিনে যখন আমি তাদেরকে উত্তোলন করব, তাদেরকে আমি অন্ধ অবস্থায় উত্তোলন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে মানবে না, কোরআনকে বুঝবে না, কোরআন দ্বারা জীবন পরিচালনা করবে না, কোরআনের বিরোধিতার বাধা দেওয়ার চেষ্টা করবে, কোরআনের বিধানকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কোরআনের বিরোধিতা করবে, এদের জন্য আমি একটা শাস্তি বরাদ্দ করে রেখেছি। তাদের জন্য প্রথম শাস্তি হইল, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে দুনিয়ার জমিনে, তাদের আত্মার প্রশান্তি চলে যাবে দুনিয়ার জমিনে। আর পরকালে যখন আমি তাদের উত্তোলন করব, পরকালের জমিনে তারা অন্ধ অবস্থায় আমার কাছে আগমন করবে, তাদেরকে আমি উত্তোলন করব অন্ধ অবস্থায়।